রাজউক পুনর্বাসন প্রকল্প বাড্ডা দক্ষিণ বাড়িধারা ডিআইটি প্রজেক্ট এখানকার নকশা বহির্ভূত ও অননুমোদিত স্থাপনা অপসারণে গত কয়েক বছর ধরে ভবন মালিকদের রাজউক নোটিশ দিলেও তা আমলে নেয়নি তারা অভিযোগ আছে প্রকল্প এলাকায় রাস্তা ড্রেন উন্নয়নের জন্য অর্থের বিনিময়ে আবাসিক এলাকায় শিল্প কারখানা বাণিজ্যিক কেন্দ্র শপিং কমপ্লেক্স করার অনুমোদন দিচ্ছে কয়েকটি বাড়ির মালিক সমিতি আর তাদের আশ্রয় প্রশ্রয়ে নষ্ট হচ্ছে আবাসিক এলাকার পরিবেশ বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে আবাসিক এলাকাকে বাণিজ্যিকীকরণের উৎস ভেবেছে রাজউক পুনর্বাসন প্রকল্প এলাকার কয়েকটি বাড়ি মালিক সমিতি সরজমিনে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে এলাকার প্রতিটি সড়কে প্রায় প্রতিটি ভবনের নিচতলায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বিশেষ করে 7 8 9 10 ও 11 নম্বর সড়কে এই প্রবণতা সবচেয়ে বেশি অভিযোগ আছে এই আবাসিক এলাকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য অর্থের বিনিময়ে প্রতিটি প্লটে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে আসছে স্থানীয় বাড়ি মালিক সমিতি এর প্রমাণ মেলে 7 নম্বর রোডে গড়ে ওঠা পুষ্টি ডেয়ারি ফার্ম সুইট বেকারি মালিকের কাছ থেকে আমাকে দিয়ে কিন্তু আপনার এই রাস্তার কাজটা করিয়ে নেওয়া হয়েছে আমাকে এখানে থাকতে দেওয়ার কথা বলে এই পুরো রাস্তাটাকে আপনি করে দিয়েছেন এই রাস্তার 50% টাকা আমার কাছ থেকে নেওয়া কত টাকা দিয়েছেন রাস্তার জন্য এখানে 6.5 লাখ টাকা দেওয়া আছে অনিয়ম স্বীকারও করেন 7 নম্বর রোড বাড়ি মালিক সমিতির নেতারা হ্যাঁ সেই করে এই নলটির বাটি থাকতো ওর ওর জন্য এই লাইনটা ঠিক আছে না এখানে হাঁটতে পারতেন না সে কি 6.5 লাখ টাকাই খরচ করছে আমি তার হিসাবটা দেখিনি আমারও বলছে যে এরকম একটা খরচ গেছে তারা ড্রেনটা করে দিল 6 লাখ টাকা খরচ না তারাই ডেন্টা সম্ভবত 3 বা 3.5 লাখ টাকা খরচ করে ডেন্টা করেছে প্লট বা ভবন ব্যবহারের শর্ত ভঙ্গের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় কাউন্সিলর এখানে বাণিজ্য গ্যাস লাইন ছাওয়া আছে আমি আমার সিটি কোর্ট ম্যাজিস্ট্রেট এবং আমার লোকাল থানা প্রশাসন উপস্থিত ছিল উজাত গিয়ে আমরা জরিমানা সহ ঘুরেছি এবং আবাসিক এলাকায় কেন এই ঘটনাগুলো ঘটে রাজউক পুনর্বাসন প্রকল্প এলাকার বাসিন্দাদের অভিযোগ এখানে প্রায় 1200 ভবন মালিকের কাছ থেকে মাসে 700 টাকা করে উন্নয়ন ফি আদায় করে বাড়ি মালিক সমিতি কিন্তু আবাসিক এলাকার অনেক রাস্তা এখনও কাঁচা আর পাকা রাস্তাগুলো দীর্ঘদিনেও মেরামত করা হচ্ছে না সামান্য বৃষ্টির পানি জমে থাকে রাস্তায় খানাখন্দে পড়ে আহত হয় অনেকে তালুকদার বিপ্লব নিউজ 24 ঢাকা